বুধবারের পর শুক্রবারও ভর্তি ফি ও উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপের জন্য স্কুলে বেশি টাকা নিচ্ছে এই অভিযোগে নদিয়ার টেহট্ট থানার রঘুনাথপুর নিমতলা বিদ্যানিকেতনে বিক্ষোভ প্রদর্শন করল ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তাদের দাবি, অন্য সব স্কুলে ভর্তি ফি বাবদ যে 250 টাকা করে নেওয়া হচ্ছে এই স্কুলেও তাই নিতে হবে, আর বাকি টাকা ফেরত দিতে হবে। তাদের দাবি, এ বিষয়ে প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সাথে আলোচনায় বসার প্রস্তাব দিলেও তারা কেউ স্কুলে আসছেন না। তারা বলেন, যদি আজ অর্থাৎ শুক্রবার কেউ স্কুলে না আসেন তবে আন্দোলন আরও জোরদার করা হবে। তবে এদিন বিক্ষোভের পর স্কুল পরিচালন সমিতির সাথে আলোচনায় বসেছে অভিভাবকরা। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। এখানকার হেডমাস্টার মশাই এবং ম্যানেজিং কমিটি অন্য অন্য স্কুলের তুলনায় বিভিন্ন ক্লাসে ভর্তি ফি এবং হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিকের ফর্ম ফিলাপের যে ফি সেটা অস্বাভাবিক হারে নিচ্ছে। সাধারণভাবে বিভিন্ন ছাত্রছাত্রী তাদের অসহায়তার কথা বলেছে, বিভিন্ন অভিভাবক বারবার এসেছে, তাদের কাছে আবেদন করেছে, কোনো কথাই কর্ণপাত করেনি। এবছর হচ্ছে কোভিডের মহামারী, আমাদের এলাকা অত্যন্ত দরিদ্র এলাকা, এখানকার লোকেরা কৃষি কাজ করে কোনো ক্রমে সংসার চালায়। এই বছরেও এরা অন্য অন্য স্কুলের থেকে অনেক অনেক বেশি ডবল কিংবা তিন ডবল একটা নজিরবিহীনভাবে এখানে ফর্ম ফিল আপের জন্য 500 টাকা নেওয়া হয়েছে, যেখানে আমাদের চেয়ে অনেক বর্ধিষ্ণু সমৃদ্ধ এলাকাতে অট্ট সেখানে নিয়েছে 300-র কিছু কম। পলাশিপাড়ার এক সমৃদ্ধ এলাকা সেখানে নিয়েছে 250 টাকা, অন্য অন্য জায়গায় কোথাও 250 কিংবা তার কম। আমাদের দাবি হচ্ছে এই টাকা কেন নেওয়া হলো, এই টাকা পুরো ফেরত দিতে হবে। প্রত্যেকটা ক্লাসে ভর্তির জন্য 500 টাকা নেওয়া হয়েছে, এখানে সেই 500 টাকা কিসের জন্য নেওয়া হয়েছে এই কথা আমরা বললে এরা কর্ণপাত করে না, বারবার ঘুরিয়ে দেয়। আমরা গত এক সপ্তাহ ধরে বারবার এখানে এসেছি, হেডমাস্টার মশাই কিংবা ম্যানেজিং কমিটির কেউ আমাদের সঙ্গে দেখা করেনি। আমরা ছাত্রছাত্রীরা এসেছে, আমরা এখানকার যে হেড ক্লার্ক আছে ক্লার্ককে আমরা বলেছি যে আপনি হেডমাস্টার মশাইকে বলুন এই অবৈধভাবে অন্যায্যভাবে যে টাকা নেওয়া হচ্ছে তা তোলা তোলার সামিল, তা টাকা লুট করার সামিল, আপনি এটা বন্ধ করুন। কিন্তু উনি বলেছেন হেডমাস্টার মশাইয়ের নির্দেশ আমাকে মানতেই হবে। আমরা গত পরশু দিন এসেছিলাম, এসে আমরা আমাদের দাবির কথা বলে গিয়েছিলাম, তারপরে আজকে ওনারা এসেছেন, এসে এখানকার ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ডাক নাম ডাকু রায়, ভালো নাম বিশ্বরূপ রায়, তিনি তৃণমূলের বিশিষ্ট নেতা, তিনি এসে এখানে আমাকে চর মারার হুমকি দিয়েছেন। আমি বলতে চাই যে চর মেরে তিনি দেখিয়ে দিন, খেলাটা প্রথম উনি শুরু করুক, খেলাটা কীভাবে শেষ করতে আমরা জানি। আমাদের রঘুনাথপুরের অঞ্চলের মানুষের আত্মমর্যাদা আছে, সম্মান বোধ আছে, অধিকার বোধ আছে, সুতরাং আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেললে, আমাদের অসম্মান করলে যে ভাষায় বোঝে সেই ভাষায় আমরা তার প্রতিবাদ করব, তার প্রত্যুত্তর আমরা দেব, এই কথা বলছি। সর্বশেষ আমাদের কথা, 4 বছর ধরে যেভাবে করে টাকা নেওয়া হয়েছে নজিরবিহীনভাবে, সমস্ত টাকা ফেরত দিতে হবে। এবছরে যে ব্যতিক্রমী নজিরবিহীনভাবে যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে বিভিন্ন পাত্রে, সেটাও আমরা বলছি পুরাটা ফেরত দিতে হবে অত্যন্ত সম্মানের সঙ্গে, দ্রুততার সঙ্গে, আর তা যদি না করে গণ আন্দোলনের মধ্য দিয়ে এবং পাশাপাশি আইনে আমরা আদালতেও যাব, জনস্বার্থ মামলা করব যে কীভাবে এইরকম অতিমারির সময়ে অন্যত এলাকার মানুষের কাছ থেকে এইভাবে টাকা লুট করা হয়েছে। আমরা ওদের শাস্তি দাবি করছি, হেডমাস্টার মশাইয়ের অপসারণ দাবি করছি, ম্যানেজিং কমিটির অপসারণ দাবি করছি। আমরা সেই ম্যানেজিং কমিটিকে দেখতে চাই, সেই হেডমাস্টার মশাইকে দেখতে চাই যিনি তোলা তোলার দিকে নজর না দিয়ে পড়াশোনার দিকে নজর দেবেন, যিনি টাকা লুট করার দিকে নজর না দিয়ে এখানকার পঠন পাঠনের পরিবেশের দিকে লক্ষ্য রাখবেন, সাধারণ ছাত্রছাত্রীর প্রতি দরদি হবেন। আমরা এই আমাদের আন্দোলন চলছে, চলবে যতক্ষণ না আমাদের দাবি আদায় হয়।
ওনারা আমরা জানি ওনারা শাসক দলের সঙ্গে আছেন, পুলিশ ওনাদের হয়ে কাজ করতে পারে, আমাদের বিরুদ্ধে মিথ্যা কেস দিতে পারে, আমাদের অ্যারেস্ট করতে পারে, তাতে আমরা ভীত নই। কেন আমাদের হক আদায়ের জন্য, ন্যায্য অধিকার আদায়ের জন্য জনগণকে নিয়ে, ছাত্র ছাত্রীকে নিয়ে আমরা চলব। আমরা জানি রাইট ইজ নট গিভেন, ইট ইজ টেকেন, আমরা সেই অধিকার আদায় করে ছাড়বো। আমার নাম সাধন কুমার বিশ্বাস, আপনারা বাড়ি রঘুনাথপুর। আপনারা দেখুন কম্পিউটার ফি দিয়েছে সারা বছর স্কুল বন্ধ 150 টাকা। দেখুন এটা আপনারা দেখুন কীভাবে চুরি, কম্পিউটার কেউ চালায়নি, কম্পিউটার ফি প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছ থেকে কম্পিউটার ফি 150 টাকা করে দিয়েছে। দেখুন আপনারা দেখুন, আচ্ছা আরেকটা জিনিস দেখুন, বিয়ে বাড়ির মতন ছাত্র বাড়ির মতন মিসলাডিয়াস, আপনাদের কি বিসলাডিয়াস হোস্টাই এক্সপেন্সেস, এখানে দেখুন বিসলাডিয়াস রিসিপ, কোনো 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 কিচ্ছু নেই, বিসলাডিয়াস রিসিপ, এটা বিসলাডিয়াস রিসিপ বলে আমরা জানি। এটা বিয়ে বাড়ির অবস্থায় যখন আমরা খরচ করি বাড়িটা ইত্যাদি বলে লিখে এত টাকা, ছাত্র বাড়িতে লিখে ইত্যাদি বলে এত টাকা, স্কুলের দেখুন বিসলাডিয়াস রিসিপ, দেখুন কত বড় বুদ্ধিমান কিভাবে চুরি করছে, না লুটারের দল, দেখুন লুটারের দল। দেখুন সর্বশেষ আর একটা কথা, আমরা এই নিয়ে জনস্বত্ব মামলা দায়ের করছি, এবছর স্কুল বন্ধ, কম্পিউটার কম্পিউটার ভাড়া, কীভাবে লুট চলছে স্কুলে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।